নমস্কার বন্ধুরা আমার আজকের রেসিপি মেদিনীপুরের বিখ্যাত একটা রেসিপি মুগের জিলাপি এই মুগের জিলিপিটা কিন্তু কেতে দুর্দান্ত টেস্টি হয় আর কম বেশি কিন্তু সবই খুব পছন্দ করে খেতে আমি এই রেসিপিটা কীভাবে বানাবো সেটাই শেয়ার করবো আপনাদের সঙ্গে আপনারা কিন্তু অবশ্যই দুর্গা পুজো উপলক্ষে বানিয়ে নিতে পারেন গড়ে আর কেতে কিন্তু দুর্দান্ত টেস্টি হয় তাহলে চলুন দেখে নেওয়া যাক আমার আজকের জিলেপি রেসিপিটা প্রথমে দেখুন একশো গ্রাম ডাল আমি দুই তিন ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম ডালটাকে আমি জল জড়িয়ে নিয়েছি ডালটা কিন্তু খুব নরম হয়ে গেছে দেখুন এখন আমি ডালটাকে বেটে নেব তার জন্য আমি একটা মিক্সার জার নিয়েছি এখন আমি জারের মধ্যে সব ডালগুলো দিয়ে দেব ডালগুলো দিয়ে দিয়েছি মিক্সার জারের মধ্যে এবার দিয়ে দেব অল্প একটু জল আমি দুই টেবিল চামচের মতো জল দিয়ে দিয়েছি জল কিন্তু খুবই অল্প দিতে হবে না হলে কিন্তু বেটারটা পাতলা হয়ে যাবে আর পাতলা হলে কিন্তু জিলিপিগুলো ভালো হবে না তার জন্য অল্প করেই জল দিতে হবে দেখুন বেটারটা আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি বেটারটাকে একটা বাটির মধ্যে নামিয়ে নিয়েছি ব্যাটারটার গণতটা দেখুন একদম গারও কিন্তু এখন ব্যাটারটাকে আমি খুব ভালো করে একটা হ্যান্ডওসের সাহায্যে পাঁচ থেকে সাত মিনিটের মতো ফেটিয়ে নেব পাঁচ থেকে সাত মিনিটের মতো ফেটিয়ে নিয়ে তারপর দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি অল্প একটু ইয়েলো ফুড কালার ফুড কালারটা কিন্তু নাও দিতে পারেন আমি একটু কালারের জন্য ফুড কালারটা দিয়েছি সুন্দরের জন্য আর দিয়ে দিচ্ছি এক এক চিমটি বেকিং সোডা তারপরে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে আবারও মিশিয়ে নিয়েছি দেখুন আর নিয়েছি আমি একটা দুধের প্যাকেট আমি যেহেতু প্যাকেট দিয়ে বানাবো তার জন্য আপনারা কিন্তু চাইলে যে কোনো প্যাকেট নিতে পারেন দুধের লবণের বা যে কোনো প্যাকেট নিতে পারেন আমি একটা দুধের প্যাকেটে নিয়েছি এবার আমি দুধের প্যাকেটটা দুধের প্যাকেটটার ভিতরে আমি ব্যাটারটা ডেলে দিয়েছি আর এখন একটা ফ্রাই প্যানের মধ্যে তেল গরম করার জন্য বসিয়ে দিয়েছি তেলটাকে কিন্তু মিডিয়াম গরম করে নিতে হবে তেলটা কিন্তু বেশি গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে তেলটাকে তারপরে দেখুন আমি এইভাবে জিলিপি সেপগুলো দিয়ে দিচ্ছি আমার হাতে জিলিপিগুলো কিন্তু একদম ভালো হয় না দেখতে খেতে কিন্তু দুর্দান্ত হয় এইভাবে আমি সবগুলো জিলিপি বানিয়ে নেব দেখুন উলটি পাল্টি এইভাবে আমি বেজে নেব এভাবে আমি সবগুলো জিলিপি বেজে নেব দেখতে যে মনে হোক বন্ধুরা কেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে দেখবেন আর দেখুন জিলিপিগুলো আমার বাজা হয়ে গেছে এক পিট আর এক পিট আমি বেজে নেবো উল্টে পাল্টিয়ে আর ফ্লেমটা কিন্তু মিডিয়ামই থাকতে হবে ফ্লেমটা কিন্তু বাড়িয়ে বাড়ানো যাবে না বা কমানোও যাবে না মিডিয়ামে রাখতে হবে এখন দেখুন জিলাপিগুলো আমার বেজে নেওয়া হয়ে গেছে আমি নামিয়ে নিয়েছি এখন একটা শিরা বানিয়ে নেব তার জন্য আমি এক বাটি চিনি নিয়েছি দেড়শো গ্রাম চিনি এক বাটি চিনি নিয়েছি এক বাটি চিনির জন্য আমি এক বাটি জল নিয়েছি সিম বাটির এখন চিনিটার আমি একটা শিরা বানিয়ে নেব শিরাটা কিন্তু গাঢ় হওয়ার কোনো প্রয়োজন নেই আর দিয়ে দিচ্ছি দু তিনটে এলাচ লেবারের জন্য চিনিটা দেখুন গলে গেছে দেখুন আমি গ্যাসটা বন্ধ করে দেব দেখুন গ্যাসটা বন্ধ করে দিয়েছি এখন আমি জিলিপিগুলো দিয়ে দেব রসের মধ্যে রসের মধ্যে ডেলে দিয়ে দিয়েছি জিলিপিগুলো এখন আমি খুব ভালো করে রসটাকে লাগিয়ে নেব জিলিপির মধ্যে আর এখন আমি রেখে দেব ডাকনা দিয়ে ডেকে প্রায় আধ ঘন্টার মতো যাতে জিলিপিগুলো জিলিপিগুলো রস চুষে নেয় দেখুন আধ ঘন্টা পরে ফিরিয়ে চলে এসেছি জিলিপিগুলো কেমন হয়েছে দেখুন বন্ধুরা একদম নরম তুল তুলে হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল তাহলে আমার আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন বন্ধুরা আর ভালো লাগলে একটা লাইক করতে বলবেন না আর যারা সাবস্ক্রাইব করেননি এখনো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ